দুনিয়ার মানুষেরা তোমরা কুটিগ্রস্তের মধ্যে রয়েছো, সেই কুটিগ্রস্ত থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তাওয়াতি দয়াতের মধ্যে আল্লাহ চারটা বিষয় আল্লাহ উল্লেখ করেছেন। যে চারটা বিষয় চারটা গুণ যদি কোনো বান্দার মধ্যে থাকে তাহলে সে কুটিগ্রস্তের অন্তর্ভুক্ত থেকে বেঁচে গেল। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর যে গুণটা আলোচনা আল্লাহ করেছেন সেই গুণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু যারা দুনিয়ার মধ্যে ঈমান আনবে ইমানওয়ালারা কুটিগ্রস্তের অন্তর্ভুক্ত নয়। ইমানওয়ালারা দুনিয়া তো শান্তি পাবে, পরকালও আল্লাহর তৈরি জান্নাত পাবে, সুবহানাল্লাহ। তাহলে রক্ষা কবচ হলো চারটা, রক্ষা কবচ কয়টা? কুটিগ্রস্ত থেকে বাঁচতে গিয়ে রক্ষা কবচ হলো চারটা, এর মধ্যে প্রথম নম্বর হলো ঈমান। ঈমান যদি কোনো ব্যক্তির থাকে তাহলে সে কুটিগ্রস্তের অন্তর্ভুক্ত নয়। দুনিয়া তো শান্তি, পরকালও শান্তি, কথা ঠিক কিনা? দান করেছে কথা ঠিক কিনা? ধরে কান হ্যাঁ মুসলমান ইমান্নার, কিন্তু পরকালের নাজ যেমন পাওয়ার জন্য, পরকালের আরাম আয়েশ পাওয়ার জন্য, পরকালের জান্নাত পাওয়ার জন্য ইমান শর্ত। সুবহানাল্লাহ। ধরে কান দুনিয়ার সমৃদ্ধির জন্য ইমান শর্ত নয়, পরকালের সমৃদ্ধির জন্য, পরকালের নাজ নিয়ামতের জন্য ইমান শর্ত। কথা ঠিক কিনা? ধরে কান ইমান ছাড়া নবীর বাপ হলেও জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না, কথা ঠিক কিনা? ইমান ছাড়া নবীর বাপও যদি হয় এরপরও জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না, ঠিক কিনা? দূরে খাও আমার ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আযর তাখুর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, হে প্রভু তুমি আমার বাবা আযর তাখুরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম তুমি কি আমার বিধান ভুলে গেছো? আমি না বলেছি কোন অমুসলিমকে আমি আল্লাহ মাফ দিব না? অর্থাৎ ঈমান না আনলে আমি আল্লাহ কাউকে মাফ দেই না। শর্ত হলো ঈমানদার হতে হবে। আমার পরে ভারত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে প্রভু তুমি যদি আমার বাবা আযর তাখুরকে মাফ না করে দাও তাহলে আমার বাবা আযর তাখুর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, কথা ঠিক কিনা? জোরে কান। আমি থাকবো জান্নাতে আর আমার বাবা আযর তাখুর জাহান্নামের মধ্যে জ্বলবে। মানুষেরা আমার বাবাকে দিকা দিকাই বলবে, ওই দেখো ইব্রাহিমের বাবা আযর তাখুর জাহান্নামের মধ্যে জ্বলতেছে, ছেলে জান্নাতে বাবা জাহান্নামে, ছেলে সুখ শান্তিতে আছে আর বাবা কষ্টের মধ্যে আছে, কথা ঠিক কিনা? জোরে খান। তখন আমার মান সম্মানের উপর তো আঘাত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম তুমি চিন্তিত হয় না, চিন্তা করার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার মান সম্মান রক্ষা করার দায়িত্ব নিয়েছি। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুই হাতের মাঝখান দিয়া জাহান্নামের সকল পর্দা সরাইয়া দিবে। সরাইয়া দেওয়ার পরে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়ে বলবেন, হে ইব্রাহিম তুমি তাকাইয়া দেখো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকাইয়া দেখবে জাহান্নামের মধ্যে একটা উদ্ভুত প্রাণী জ্বলতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবেন, ইয়া আল্লাহ এটা তো একটা উদ্ভুত প্রাণী দেখা যাইতেছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে ইব্রাহিম এই উদ্ভুত প্রাণীটা তুমি কি ছিল? না আমি চিনতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে ইব্রাহিম এই প্রাণীটাই হলো তোমার বাবা আযর তাখুর। এই প্রাণীটা কে? তোমার বাবা আযর তাখুর। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, হে প্রভু এটা আমার বাবা আযর তাখুর, তাহলে তুমি সুরত পরিবর্তন করে দিয়েছ? হ্যাঁ আমি সুরত পরিবর্তন করে দিয়েছি। কেন দিয়েছ? তোমার ইজ্জত সম্মান রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। ধরে কান। যাতে করে জাহান্নামীরা অদ্ভুত প্রাণীটা দেখিয়া তোমার ইজ্জত সম্মানের উপর আঘাত না করতে পারে,
সেই জন্য আমি আল্লাহ তোমার বাবাকে একটা অদ্ভুত প্রাণী হিসাবে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইতেছি যাতে দেখিয়া তোমার মান সম্মানের উপর আঘাত না আসে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা জান্নাতের ভিতরে প্রবেশ করতে গেলে ঈমান শর্ত, ঠিক কিনা জুরে কান? জান্নাতের ভিতরে প্রবেশ করতে গেলে ঈমান শর্ত, ঈমান ছাড়া জান্নাতের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না। হে মুসলমান ইমানদার, যদি কোনো ব্যক্তি যারা পরিমাণ ঈমান নিয়া অন্ধকার কবরের মধ্যে চলে যাইতে পারে, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাকে দান করবে। আর জোরে কর না সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি মজবুত ইমানওয়ালা হইয়া সাহাবা কেরামের ইমানের মতো ইমান তৈরি করিয়া যদি কোনো ব্যক্তি অন্ধকার কবরের জিন্দিগির মধ্যে ফারিয়ে দিবে, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত নয়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহর তৈরি আটটা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় যে জান্নাত সেই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করাইতে একটা সেকেন্ড দেরি করবে না। তাহলে মজবুত ইমানওয়ালা হইয়া সাহাবা কেরামের ইমানের মতো ইমান তৈরি করিয়া যদি আমরা অন্ধকার খবরের মধ্যে যাইতে পারি, আমরা শুরু জান্নাত পাবো না বড় জান্নাত পাবো? আরো জোরে কোন, শুরু জান্নাত পাবো না বড় জান্নাত পাবো? বড় জান্নাত পাবো। এই জন্য আমরা তো সর্বদাই বড়টাই চাই, কথা ঠিক কিনা জোরে খাও? আমরা কোনটা চাই? আরো জোরে কান, কোনটা চাই? বড়টাই চাই, বড় জান্নাত। কারণ যে দিক দিয়ে লাভ বেশি হয় দুনিয়ার মানুষ সেই দিক দিয়ে দৌড়ায়, কথা ঠিক কিনা জোরে খাও? আমার তাহলে ক্ষতিগ্রস্তর থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তাওয়াকিত আয়াতের মধ্যে চারটা রক্ষা কবচ দিয়েছেন। এই চারটা রক্ষা কবচের মধ্যে প্রথম নম্বর হলো, যদি কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে ঈমানওয়ালা হয়ে যায়, মজবুত ঈমানওয়ালা হয়ে যায়, তাহলে ওই বান্দা ক্ষতিগ্রস্ত থেকে সে বাঁচতে পারবে। দুনিয়া তো শান্তি পাবে, পরকালও আল্লাহর তৈরি জান্নাত হাসিল করতে পারবে, কথা ঠিক কিনা? বের আমার দুনিয়ার মধ্যে সাহাবা একরাম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ঠিক কিনা জুরে কান? দুনিয়ার মধ্যে সাহাবা একরাম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এরে বান্দা, তোকে আমি দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দালাইলাম, দুনিয়া থেকে বিদায় হইবে, জান্নাতে ঢুকতে তোর দেরি হবে না। দশজন সাহাবী আল্লাহ তারা জান্নাতের সার্টিফিকেট দিছে, কয়জন সাহাবী? আর জোরে কান, দশজন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিছে, নাম বলতে পারবেন? কখনো না, কথা ঠিক কিনা জোরে খান? আজকে বর্তমান সমাজের যুবকদেরকে যদি বলা হয়, হ্যাঁ যুবকেরা বাংলাদেশের দশজন নায়ক নায়িকার নাম বলো, হুজুর শুধু বাংলাদেশ কেন ইন্ডিয়া সহকারে কই, কথা ঠিক কিনা জোরে খান? আর আসলে মুবাশশারাত দশজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যেই সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তাদের নাম আমরা জানি না, কথা ঠিক কিনা জুড়ে কান? আমরা কেমন মুসলমান হইলাম, আমাদের ইমানি পাওয়ার কত বেশি! হ্যারে মুসলমান ইমানদার, আমাদের ইমান তো এখন হেলে দুলে ইমান, কথা ঠিক কিনা জুড়ে খান? সামনে তো নির্বাচন আসতেছে, ঠিক কিনা জুড়ে খান? সামনে নির্বাচন আসতেছে, টাকার বিনিময়ে কিভাবে ইমান যে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, ঠিক কিনা জুরে খান? টাকার বিনিময় ইমান এদিক সেদিক এখন দৌড়া দুধে শুরু করে দেব। মুসলমান ইমানদার, আপনার কাছে যে বুটটা আছে সেই বুটটা হলো একটা আমানত, কথা ঠিক কিনা জুরে খান? প্রত্যেকটা মানুষের এক একটা করে বুট আসেনি,
আরো জোরে কোন আছে কিনা নাই বুট আছে এই বুটটা হলো একটা আমানত আমানতটা তার প্রাপ্যর কাছে পৌঁছায় দেওয়া হলো আমাদের দায়িত্ব কথা ঠিক কিনা জোরে কোন যে ব্যক্তি যোগ্য তাকে সেই বুটটা দাও যে ব্যক্তি ইসলামের উপকার করে যে ব্যক্তি কোরআন হাদিসের হাদিসের ব্যাপারে জানে এবং যে ব্যক্তি গরিবদের পাশে গিয়া দাঁড়ায় যে ব্যক্তি সমাজ সেবা করে যে ব্যক্তি দুঃখী মানুষের পাশে গিয়া দাঁড়ায় ওই লোকটার কাছে তার পাপড়া আদায় পাপড়া দিয়ে দেওয়া কথা ঠিক কিনা জোরে খান কিন্তু আজকে বর্তমান সমাজের মানুষেরা আজকে 10 টাকার বিনিময় এক প্যাকেট গুলিপ সিগারেটের বিনিময় এক প্যাকেট স্টার প্যাকেট সিগারেটের বিনিময় 10,000 টাকার বিনিময় 500 টাকার বিনিময় আজকে তাদের আমানতটা মানুষের কাছে বিক্রি করিয়া দিতেছে কথা ঠিক কিনা জোরে কোন এমন আছে কিনা নাই আর জোরে কোন আছে কিনা নাই এ মুসলমান ইমানদার এই জন্য আমরা তো মুসলমান আমাদের ইমানটা খালি এদিক সেদিক এখন দৌড়াদৌড়ি করতেছে কথা ঠিক কিনা জোরে কোন আমাদের ইমানকে স্থির করার দরকার আছে কিনা নাই আর জোরে কোন স্থির করার দরকার আছে কিনা নাই এ মুসলমান ইমানদার এই জন্য বলতেছিলাম দর্জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছে দর্জন সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নু সুবহানাল্লাহ জুরে কো হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এবার সাদের মা সাদকে ডাক দিয়ে বলল হেরে সাদ তুমি নাকি মুসলমান হয়েছো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়েছো এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা নু তার মাকে ডাক দিয়ে বলল হে মা আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি মুসলমান হয়েছি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়াছি এবার সাদের মা বলতে লাগল আরে সাদ তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো মুসলমান থেকে যদি তুমি বহিষ্কার না হও কালমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি তুমি ত্যাগ না করো তাহলে আজ থেকে তোমার এই বাড়ির মধ্যে জায়গা না তোমার এই বাড়িতে কি নাই জায়গা নাই মা ধমকি দিয়েছে ছেলেকে কারণ মা হলো অমুসলিম ছেলে হয়ে গেছে মুসলিম কথা ঠিক কিনা জোরে কো যেই মাত্র এই কথা বললেন বলার সাথে সাথে এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসকি হাসি দিয়া বললেন মা আপনি কি বলেন গো মা আপনি কি বলেন নবীর উপর ঈমান আনার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মা যদি নাকি তুমি যদি এই ঘর থেকে আমাকে বাহির করিয়া দাও এই শহর থেকে যদি তুমি আমাকে বাহির করিয়া দাও এই ঘর ছাড়তে রাজি আছি এই শহর ছাড়তে রাজি আছি একটা সেকেন্ডের জন্য নবীকে ছাড়তে পারবো না এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা নু মা বলতে লাগেন বুঝিছি মুহাম্মদ তোমাকে জাদু করে ফেলেছে নাউজুবিল্লাহ জুরে কোন রসূল কি জাদুকর রাহমাতুল লিল আমার পরে ভাত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে জগতের মধ্যে রহমত স্বরূপ আল্লাহ প্রেরণ করেছেন শুধু মানব জাতির জন্য রসূল রহমত নয় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে রসূলকে মাছের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন গাছের জন্য রসূলকে রহমত হিসাবে প্রেরণ করেছেন নদী নালা খাল বিলের জন্য রসূলকে রহমত হিসাবে প্রেরণ করেছেন পশু পাখির জন্য রসূলকে রহমত হিসাবে প্রেরণ করেছেন জঙ্গলের হিংস জীব জানোয়ারের জন্য রসূল রহমত হিসাবে প্রেরণ করেছেন হরিণের জন্য রসূল রহমত হিসাবে প্রেরিত হয়েছে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন রসূলকে এই জগতে রহমত স্বরূপ আল্লাহ প্রেরণ করেছে কথা ঠিক কিনা জোরে কোন এবার সাদের মা বলতে লাগলো বুঝেছি মুহাম্মদ তোমাকে জাদু করে ফেলেছে তবে তুমি শুনে নাও যদি মুহাম্মদের ধর্ম না ছাড়ো ইসলাম ধর্ম যদি তুমি ত্যাগ না করো তাহলে আজ থেকে আমি খানা পিনা বন্ধ করে দিলাম এক ফোঁটা পানিও আমি আর স্পর্শ করব না কি করব না পানিও স্পর্শ করব না আচ্ছা বলুন তো দেখি সন্তানের অন্তরে মায়ের জন্য মহব্বত ভালোবাসা আছে কিনা নাই আরো জোরে কোন আছে কিনা নাই মার অন্তরে সন্তানের জন্য মায়া মহব্বত ভালোবাসা
ঠিক কি না যুরাকান যেই মাত্র মা ঘোষণা দিয়ে দিয়েছে তুমি যদি মুহাম্মদের ধর্ম না ছাড়ো ইসলাম ধর্ম যদি তুমি ত্যাগ না করো তাহলে আজ থেকে আমি খানাপিনা বন্ধ করে দিলাম এক ফোঁটা পানিও আর আমি পান করব না এবার চতুর্দিক দিয়ে এই কবর প্রচার প্রসার হয়ে গেল সাত বড় কুলাঙ্গার সন্তান মা মরে যাইতেছে না খাইতে খাইতে এরপর সে মুহাম্মদ চারতে রাজি না মা চারতে রাজি বাবা চারতে রাজি সবকিছু চারতে রাজি কিন্তু মুহাম্মদ চারতে রাজি না এই কবর যখন চতুর্দিক দিয়ে প্রচার প্রসার হয়ে গেল এবার সাদ রাদিয়াল্লাহু তাআলাহু মনে মনে ভাবতে লাগলেন এর একটা ফয়সালা গ্রহণ করার দরকার সিদ্ধান্ত নেওয়ার দরকার এবার সাদ রাদিয়াল্লাহু তাআলাহু অনেক চিন্তা বিকির করার পরে একটা সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছেন সুবহানাল্লাহ জুড়ে কোন আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার সাদ রাদিয়াল্লাহু তাআলাহু তার মার কানে কানে যায় বলতে লাগলেন ইয়া বহু কষ্ট একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি গো মা এবার মা ডাকতে বলে বাবা তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করেছো হ্যাঁ মা আমি যেই সিদ্ধান্তটা গ্রহণ করেছি সেটা আমি তোমার কানে কানে বলে দেব মার মনে মনে ধারণা আমার সন্তান আমাকে বলবে মা তোমার আর কষ্ট করতে হবে না তোমার না কে মরতে হবে না আমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দেব ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তোমাদের ধর্মের মধ্যে আমি চলে আসব সেই কথা আমার সন্তান আমাকে বলবে আমি ভাবলাম কি আর আমার সন্তান বলল কি এবার সাদ রাদিয়াল্লাহু তাআলাহু এবার তার মাকে ডাকতে বললেন ইয়া মা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নবীর সাথে সম্পর্ক রাখার কারণে মা তুমি যদি না কে মারা যাও আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠায় আবার যদি তুমি না কে মারা যাও আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠায় আবার যদি তুমি না কে মারা যাও আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠায় এমনি ভাবে হাজার বার যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাও খোদার কসম করে বলতে পারি গো মা তোমার মতো মা দুখিনীকে চারতে পারি একটা সেকেন্ডের জন্য নবীকে চারতে পারবো না আমার পরে ভাইয়েরা সাহাবীদের অন্তরে নবীর প্রেম নবীর ভালোবাসা কেমন ছিল আল্লাহু আকবার জোরে বলুন সাহাবা কেরাম নিজের শরীরে তাজা রক্ত নবীর জন্য বিলীন করে দিয়েছে কথা ঠিক কিনা জোরে কর সাহাবা কেরাম সব কষ্ট সহ্য করতে রাজি কিন্তু বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের ইজ্জত বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের অপমান তারা বরদাস্ত করতে রাজি না কথা ঠিক কিনা জোরে কর মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না অপমাননাকারীরা রক্ষা পাবে না অপমাননাকারীরা রক্ষা পাবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না কথা ঠিক কিনা জোরে কর সব কিছু বরদাস্ত করতে রাজি সব কিছু মানতে রাজি কিন্তু রসুলের অপমান উম্মত হিসাবে মানতে রাজি না কথা ঠিক কিনা জোরে কর বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরীর কথা ঠিক কিনা জোরে কর বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরীর নাস্তিকদের রাস্তানাতে আগুন জ্বালাও না নাস্তিকদের রাস্তানাতে আগুন জ্বালাও না মানি না মানব না মানতে পারি আল্লাহ রসুলের অপমান না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে কথা ঠিক কিনা জোরে কর
বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। কথা ঠিক কি না হুজুর? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে তাদের হবে আজি কবর রচনা, নইলে তাদের হবে আজি কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমান না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমান না। অপমাননাকারীরা রক্ষা পাবে না, অপমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অপমান না। কথা ঠিক কিনা দেখ? একজন মুসলমান হিসাবে রসুলের ইজ্জতের উপর যারা হামলা করবে, রসুলের ইজ্জত নিয়ে আল্লাহর ইজ্জত নিয়ে যারা চিনি কিনবে চিনি মিনি খেলবে, মুসলমান হিসাবে সেটা কোনোদিন বরদাস্ত করতে পারে না। কথা ঠিক কিনা দেখ? কারণ একজন মুসলমান তার নিজের জীবনের চাইতে আল্লাহকে বেশি মহাব্বত করে, ভালোবাসে। কথা ঠিক কিনা দেখ? মুসলমান কি করে? নিজের জীবনের চাইতে আল্লাহকে বেশি মহাব্বত করে, মুসলমান ভালোবাসে। আমরা মুসলমান আমরা আমাদের নিজের জীবনের চাইতে আল্লাহকে বেশি মহাব্বত করি, ভালোবাসি। আমরা মুসলমান আমরা আমাদের নিজের জীবনের চাইতে নবীকে বেশি মহাব্বত করি, ভালোবাসি। আমরা মুসলমান আমরা আমাদের নিজের জীবনের চাইতে কোরআনকে বেশি মহাব্বত করি, ভালোবাসি। কথা ঠিক কিনা জোরে এখন? এ মুসলমান ইমানদার, কোন নাস্তিক মুরতাদ যদি আল্লাহ এবং রসুলকে অপমান করতে চায়, কোরআন নিয়ে ব্যঙ্গ করতে চায়, আমরা মুসলমান হিসাবে সেটা কোনোদিন আমরা বরদাস্ত করতে পারবো না। কথা ঠিক কিনা জোরে এখন? প্রয়োজনে যদি রাজপথের মধ্যে নামিয়া মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে রাজপথের মধ্যে নামিয়া যদি স্লোগান দিতে হয়, আমরা কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখায়া দে। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর! ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ণ তাকবীর! আমার পরে ভাইরা, তাহলে একজন মুসলমান সত্যিকার মুসলমান সে আল্লাহ এবং রসুলের অপমাননা সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা জোরে খাও? আমার পরে ভাইরা, এই জন্য আসুন সাহাবা কাম, এমন সাহাবা কাম নিজের জীবনের চাইতে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন। সুবহানাল্লাহ! জোরে কান! আমার পানে ভাইয়ারা, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তিনজন সেনাপতি যুদ্ধের জন্য নিক্রুট করলেন, নির্ধারণ করলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তিনজন সেনাপতি আল্লাহ রসুল নিক্রুট করেন। প্রথম নম্বর হলো হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল তাকে নির্ধারণ করলেন, হে যায়েদ, তোমাকে লড়াইয়ের ময়দানে জিহাদের ময়দানে প্রথম নম্বর সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। সুবহানাল্লাহ! জোরে কল! জিহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে? একজন। কয়জন? একজন। কিন্তু আল্লাহ রাসূল তিনজনের কথা বললেন, এর থেকে প্রমাণিত হয়ে গেল যাদের নাম আল্লাহ রসুল ঘোষণা করলেন, একের পর এক তারা শাহাদাত বরণ করবে। কথা ঠিক কিনা জোরে কল? আমার প্রহারক আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তিনজন সেনাপতি নিযুক্ত করলেন। এর মধ্যে প্রথম নম্বর হলো হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নম্বর সেনাপতি হলো হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় নম্বর হলো রসুলের বিশিষ্ট সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তিনজন সেনাপতি নিযুক্ত করার পরে এবার তাদেরকে ঘোষণা করলেন, তোমরা তোমাদের বাড়ি চলে যাও, বাড়িতে যাইয়া তোমার বিবি বাচ্চা মা বাবার কাছ থেকে শেষ বিদায়টুকু নিয়ে আসো। সুবহানাল্লাহ! জোরে কান! আমার পরে হযরত হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি হলেন আমার বাবা আর আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে শুনতেছে, আমার তো কাহারো কাছে যাওয়ার কোনো দরকার নাই,
কারণ রসূলের পালক পুত্রের নাম ছিল হযরত যায়েদ সুবহানাল্লাহ জুরে কা এই কথা বলার পরে এবার জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শেষ বিদায়টুকু আনার জন্য এবার বাড়ির দিকে রওনা করলেন বাড়িতে যাইয়া দরজার মধ্যে কড়া দিলেন দরজা খুললেন খোলার পরে তার স্ত্রীকে সম্বোধন করে বলতে লাগলেন হে স্ত্রী আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে মুতার যুদ্ধের দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব পালন করার জন্য বলেছে সুবহানাল্লাহ জুরে কর আমাকে মুতার যুদ্ধের দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব পালন করার জন্য বলেছে আমাকে এই মুহূর্তে লড়াইয়ের ময়দানে চলে যেতে হবে হে স্ত্রী আমার উপর তোমার অনেক হক ছিল সেই হক আমি তোমার পুরোপুরি ভাবে আদায় করতে পারি নাই মেহেরবানি করে দয়া করে তুমি আমাকে মাফ করিয়া দিও আর আমার সন্তানদেরকে লেখাপড়া করাইয়া আমার মতো বীর মুজাহিদ তুমি তৈরি করিও সুবহানাল্লাহ এই কথা বলে এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার স্ত্রীকে ডাক দিয়ে বললেন আমি চলে যাই এবার স্ত্রী বলে প্রাণের স্বামী আপনি লড়াইয়ের ময়দানে চলে যাবেন জিহাদের ময়দানে চলে যাবেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের আদেশ পালন করার জন্য সেনাপতির দায়িত্ব আপনি পালন করবেন কিন্তু আপনি লড়াইয়ের ময়দানে যাওয়ার আগে জিহাদের ময়দানে যাওয়ার আগে আমি দুইটা হাত তুলে আল্লাহর দরবারে একটু দোয়া করতে চাই সুবহানাল্লাহ জুরে কোন যেই মাত্র এই কথা বললেন বলার সাথে সাথে এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা নবীর স্ত্রী এবার দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে শুরু করে দিয়েছে হে প্রভু তুমি আমার স্বামী লড়াইয়ের ময়দানে চলে যাইতেছে জিহাদের ময়দানে চলে যাইতেছে আয় আল্লাহ দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব পালন করার জন্য আল্লাহ রাসূল ওয়ার্ডার করেছেন হে প্রভু তুমি আমার স্বামীকে লড়াইয়ের ময়দান থেকে জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া আমাদের সামনে আবার ফিরাইয়া দিও তার স্ত্রী এই দোয়া করলেন করার সাথে সাথে আল্লাহ নবী সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে ছিল একটা তরবারি সেই তরবারির নিচ নিচের দিকটা দিয়া ওই জাফর তার স্ত্রীর হাতের মধ্যে একটা মৃদু আঘাত করলেন আস্তে করে একটা আঘাত করলেন আঘাত করে আঘাত করলেন আর বললেন হে প্রাণের স্ত্রী তোমার দোয়া আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনোদিন কবুল হবে না কারণ যে এই জায়গার মধ্যে সরকারে দোয়া আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুতার যুদ্ধের দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব পালন করার জন্য বলেছে ওই জায়গার মধ্যে তোমার দোয়া আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না আমার পরে ভাইয়েরা এই কথা বলে যায়েদ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুজা জিহাদের ময়দানের দিকে ছুটে ছুটে চললেন হে মুসলমান ইমানদার তিন নম্বর সেনাপতি হলো গভীর মনোযোগ তিন নম্বর সেনাপতি হলো হযরত যায়েদ হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র নতুন বিবাহ করেছে সুবহানাল্লাহ জুরে কোন সবে মাত্র নতুন বিবাহ করেছে ফুল সজ্জার রাত্রি বাসরের রাত্রি এমন সময় আল্লাহ নবীর পক্ষ থেকে চিঠি এসেছে হে আব্দুল্লাহ হে আব্দুল্লাহ ইবনে রাওহা তুমি যে অবস্থায় থাকো আমার চিঠি পাওয়ার সাথে সাথে জিহাদের ময়দানে তোমাকে চলে যেতে হবে কারণ তোমাকে মুতার যুদ্ধের তিন নম্বর সেনাপতি আমি বানিয়েছি যেই মাত্র চিঠিটা পাইলেন পাওয়ার সাথে সাথে এবার আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুজা ওই লড়াইয়ের ময়দানের দিকে ছুটে চলছে হঠাৎ করে
তার মনের মধ্যে একটা খেয়াল আসছে যে আমি তো সবেমাত্র নতুন বিবাহ করেছি, আমি তো ঘরের মধ্যে যাইতে পারবো না। যদি আমি ঘরের মধ্যে যাই আর আমার স্ত্রীর দিকে যদি তাকায়া যায়, তাহলে স্ত্রীর দিকে তাকাইলে আমার সময়টা নষ্ট হয়ে যাবে, দুইজনের মধ্যে কামভাব সৃষ্টি হয়ে যাবে, মহাব্বত সৃষ্টি হয়ে যাবে। সময় মতো সরকারে দুআলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করতে পারবো না। না না, আমি ঘরের মধ্যে যাইব না। ঘরের বাহির থেকে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, হে প্রাণের স্ত্রী, আমি লড়াইয়ের ময়দানে চলে যাইতেছি, মেহরবানি করে দয়া করে তুমি আমাকে মাফ করিয়া দিও। যেই মাত্র এই কথা বললেন, বলা সঙ্গে সঙ্গে জাফর আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা নূর কানের মধ্যে একটা আওয়াজ আসছে। সুবহানাল্লাহ, দেখুন আওয়াজটা হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত। ওই বাসরের ঘর থেকে, আব্দুল্লাহ ইবনে রাওহার ঘর থেকে আসতেছে। বাসরের রাত্রিতে তার স্ত্রী কোরআন তেলাওয়াত করে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর আমাদের বর্তমান সমাজে বিবাহ শাদী হইলে বাসরের রাত্রে ডিস্কো ডান্সার, কথা ঠিক কেন? জুড়ে কান, কত বড় বড় মাইক, কত বড় বড় বক্স লাগা, লাগা কি লাগা না? আর আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরের ভিতর থেকে মধুর কণ্ঠে তার স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার পানে খায়রা এবার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, হে স্ত্রী, তুমি তালাওয়াতটা বন্ধ করো, তোমার সাথে আমার কিছু কথা, আমাকে এই মুহূর্তে লড়াইয়ের ময়দানে চলে যাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুতার যুদ্ধের তৃতীয় নম্বর, আপনি লড়াইয়ের ময়দানে চলে যাবেন, জিহাদের ময়দানে চলে যাবেন, তাতে আমার কোনো অসুবিধা নাই, আমি আপনাকে বাধা দিব না, আমি আপনাকে বাধা দিব না, আপনি লড়াইয়ের ময়দানে চলে যাইতে পারেন। কিন্তু স্বামী, হে আপনাকে তো আমি একটা নজর দেখার জন্য আমার মন চাইতেছে, আমি তো আপনাকে দেখি নাই এখনো পর্যন্ত, আপনি কেমন হাত পেতে ছিল? শত শত যুবকেরা লাইন লাইন করে দাঁড়াইয়া ছিল আমাকে পাওয়ার জন্য, আর ওই জায়গার মধ্যে আপনি আমাকে পেয়েছেন, বিবাহ করেছেন, এখনো পর্যন্ত আপনিও আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই, এই মুহূর্তে লড়াইয়ের ময়দানে চলে যাবেন, আপনি যদি শাহাদাতের মর্যাদা পেয়ে যান তাহলে আমি তো আপনার চেহারা যদি একটা নজর দেখতে পারি, কাল কিয়ামতের দিন আপনার চেহারা দেখিয়া আপনার হাতের আঙ্গুলের মধ্যে দুরিয়া আপনার সাথে আমি জান্নাতের ভিতরে চলে যাইব। আমার পরে এবার আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হ্যাঁ প্রাণের স্ত্রী, আমি যদি লড়াইয়ের ময়দানে শাহাদাত বরণ করি, শহীদী মর্যাদা যদি আমি হাসিল করি, তাহলে তুমি আমাকে দেখতে হবে না, চিনতে হবে না, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে তোমার পরিচয় করাইয়া আমার সাথে তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। কথা ঠিক কিনা লেখা? এ মুসলমান ইমানদার এই কথা বলে, এবার তিনজন সেনাপতি, কয়জন সেনাপতি আর জোরে কোন কয়জন? তিনজন সেনাপতি মুতার যুদ্ধের ময়দানে রওনা করলেন। মুসলমানদের সংখ্যা হলো 3000, মুসলমানদের সংখ্যা কয় হাজার? কাফেরদের সংখ্যা হলো 1 লক্ষ, কাফেরদের সংখ্যা কয় লক্ষ? মুসলমানদের কয় হাজার? মুসলমানদের 3000, কাফেরদের হলো 1 লক্ষ। এবার প্রথম নম্বর সেনাপতি হলো হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতের মধ্যে তলোয়ার আর এক হাতের মধ্যে ইসলামের পতাকা। সুবহানাল্লাহ, জোরে কোন। এবার এক হাতের মধ্যে তলোয়ার আর এক হাতের মধ্যে ইসলামের পতাকা লইয়া তিনি লড়াইয়ের ময়দানে তুলছে, ঘোড়া দৌড়াচ্ছে, ঘোড়া দৌড়াচ্ছে, শত শত কাফেরদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিয়া তিনি এক পর্যায়ে শাহাদাত বরণ করে ফেললেন, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। এবার ওই ইসলামের পতাকা উড্ডীন রাখার জন্য দ্বিতীয় নম্বর সেনাপতি হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসলেন। দৌড়ে আসিয়া এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাকে হাতে তুলে নিলেন, হাতের মধ্যে তুলিয়া এবার এক হাতের মধ্যে তলোয়ার আর এক হাতের মধ্যে ইসলামের পতাকা লইয়া ঘোড়ার উপর সওয়ার হইয়া তিনি লড়াই করতেছেন, লড়াই করতেছেন। সুবহানাল্লাহ, জোরে কান।
লড়াই করতে 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 কুসু কাটার মতো কাফেরদেরকে কাটতেছে, জাহান্নামে পাঠাইতেছে, জাহান্নামের মধ্যে পাঠাইতে পাঠাইতে এবার এক পর্যায়ে তিনি এমন একটা জায়গার মধ্যে গিয়ে ঢুকে পড়লেন যে জায়গার চতুর্দিক দিয়ে শুধু কাফের আর কাফের, কাফের আর কাফের, মুসলমান বলতে কেউ নাই। তিনি কাফেরদের গাওয়ের ভিতরে গিয়ে ঢুকে বললেন, এক হাতে তলোয়ার আর এক হাতের মধ্যে ইসলামের পতাকা নিয়ে তিনি কাফেরদের সাথে মোকাবেলা করতেছে, লড়াই চালাইয়া যাইতেছে। এক পর্যায়ে তাদেরকে কুসু কাটার মতো কাটতেছে, জাহান্নামে পাঠাইতেছে। হঠাৎ করে এক কাফের হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করে, আঘাত করার সঙ্গে সঙ্গে এবার জাফরের বাম হাতটা কেটে পড়ে যায়। এবার ইসলামের পতাকা নিচের দিকে নামে যাচ্ছে, এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইসলামের পতাকা যদি নিচের দিকে না নামে, এবার তিনি কামড় দিয়া ইসলামের ডান্ডাকে, ইসলামের জান্ডাকে তিনি কামড় দিয়া উড্ডিন করে রাখলেন। সুবহানাল্লাহ, যারা এখন ডান হাতে তলোয়ার বাম হাত নাই, বাম হাত কেটে পড়ে গেছে, ইসলামের পতাকা এবার কামড় দিয়া, মুখ দিয়া কামড় দিয়া ইসলামের জান্ডাকে উপরে করে রাখলেন। তার উদ্দেশ্য হলো যত বড় আঘাত করুক না কেন ইসলামের পতাকা আমি নিচে নামতে দেব না, কারণ আল্লাহ নবীর সাথে ওয়াদা করে আসছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাথে ওয়াদা করেছে, ওগো নবীজি আমার শরীরের এক ফোঁটা রক্ত বাকি থাকতে ইসলামের পতাকাকে আমি নিচে নামতে দেব না, সর্বদাই সব সময় আমি উড্ডিন করে রাখবো। বলেন না সুবহানাল্লাহ। এবার বাম হাত কেটে পড়ে গেল, বাম হাত কাটার পরে এবার জাফর তো মুখের মধ্যে কামড় দিয়া ইসলামের পতাকা উপরে উঠাইয়া ডান হাত দিয়া কাফেরদের সাথে মোকাবেলা করতেছে। করতে 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 এক পর্যায়ে আরেক কাফের আসিয়া হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতের মধ্যে আঘাত করে, ডান হাতের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে ডান হাতটা কেটে জমিনের মধ্যে পড়িয়া যায়। এখন তরবারি নাই, কোনো কিছুই নাই, ইসলামের পতাকা নিচের দিকে নেমে যাচ্ছে, কিন্তু না, তিনি কামড় দিয়া উড্ডিন করে রেখে দিয়েছে। আরে কাফের আসিয়া এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের মধ্যে মেরেছে, মারার সঙ্গে সঙ্গে এবার গর্দানটা কেটে জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে ইসলামের পতাকা নিচে নামতে দেই নাই, উড্ডিন করে রেখে দিয়েছে। এই অবস্থায় তৃতীয় নম্বর সেনাপতি আসিয়া উপস্থিত হয়ে গেছে, ইসলামের পতাকা যাতে নিচে না নামে। এ মুসলমান ইমানদার, এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তৃতীয় নম্বর সেনাপতিকে ডাকতে বললেন, হে আব্দুল্লাহ ইবনে রাওহা, আল্লাহ রসুলের পক্ষ থেকে আল্লাহ রসুলের কাছে আমার সালাম পৌঁছায়া দিও, আল্লাহ রসুলের কাছে আমার সালাম পৌঁছায়া দিও, আর বলিও আমি রসুলের সাথে যেই ওয়াদা করেছিলাম আমার এক পোড়া রক্ত শরীরের মধ্যে বিদ্যমান থাকতে ইসলামের পতাকা আমি নিচে নামতে দেই নাই, আমার সব অঙ্গ প্রত্যঙ্গ গুলি কেটে ফেলে দিয়েছে, এরপরেও ইসলামের পতাকা নিচে নামতে দেই নাই, উড্ডিন করে রেখে দিয়েছি। আমার প্রাণে ভাইয়ারা সাহাবায়ে কারাম আল্লাহ রসুলের আদেশ পালন করার জন্য নিজের শরীরের তাজা রক্ত দিয়েছে, কথা ঠিক কিনা জুরে খান। এই জন্য সাহাবায়ে কারাম ছিলেন মজবুত ইমানওয়ালা। ইয়া মুসলমান, তুমি যদি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চাও, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময় কসম কি আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, এর মধ্যে চারটা চারটা গুণ যাদের মধ্যে থাকবে, এর চারটা গুণওয়ালারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত নয়। এর মধ্যে প্রথম নম্বর হলো যাদের ঈমান দুনিয়াতে থাকবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না। দ্বিতীয় নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, এবং যারা ঈমান আনবে ও আমিলুস সালিহাত, নেক আমল করবে। প্রথম নম্বর হলো ঈমানওয়ালারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত নয়। দ্বিতীয় নম্বর হলো নেককাররা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত নয়। তৃতীয় নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তৃতীয় নম্বর হলো যারা সৎ সত্যের দিকে মানুষকে আহ্বান করবে, সত্য কথা সবসময় বলবে, সত্যের দিকে মানুষকে বুঝাইবে,
এবং সত্যের দিকে মানুষকে সত্যের দিকে মানুষকে দাওয়াত দিবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই আয়াতের আমল যারা করবে সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এ মুসলমান ইমানদার, যদি তোমার হলো মুসিবতের সময় যারা ধৈর্য ধারণ করবে, মুসিবতের সময় হাই হুতাশ হওয়া যাবে না, কথা ঠিক কিনা জোরে কাক। মুসিবতের সময় কি করা? ধৈর্য ধারণ করা। কারা যারা ধৈর্য ধারণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। মুসিবতের সময় কি দ্বারা? ধৈর্য ধারণ করা, কথা ঠিক কিনা শুনে কন। মুসিবতের সময় ধৈর্য ধারণ করা, অনেকে মুসিবতের সময় ধৈর্য ধারণ করে না, কথা ঠিক কিনা শুনে কন। এই জন্য ধৈর্য ধারণ করা, ওয়াসবিরু ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে মহান আল্লাহ তাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। ধৈর্যশীলদের সাথে কে আছে? আল্লাহ আছে। এই জন্য আমরা মুসিবতের সময় ধৈর্য ধারণ করব। বিপদ আপদ তো অবশ্যই আসবে, বিপদ আপদ আসবে, কারণ একজন হক্কানি আলেম যদি কেউ হয় এবং একজন খাঁটি ইমানদার বান্দা যদি হয়, তাহলে তার উপর মুসিবত অবশ্যই আসবে, কথা ঠিক কিনা জোরে খান। মুসিবতের সময় ধৈর্য ধারণ করা, অধৈর্য হওয়া না, কথা ঠিক কিনা জোরে খান। কারণ অনেকের সন্তান মারা যা, আবার অনেকেই সন্তান গর্ভের থেকে মারা যা, কথা এমন আছে কিনা নাই? ওই সময় মুসিবত ধৈর্য ধারণ করবেন, আল্লাহ এর বিনিময় উত্তম সন্তান আপনাকে আল্লাহ দান করবে, কথা ঠিক কিনা জোরে খান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত, আবার ইল্লা দিয়ে আল্লাহ পৃথক করিয়া দিছেন সমস্ত মানুষ থেকে চার গুণওয়ালা, যার মধ্যে চারটা গুণ থাকবে, ওই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত নয়। এর মধ্যে প্রথম নম্বর হলো ইমানওয়ালা, ইমানওয়ালা যারা তারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত নয়। দ্বিতীয় নম্বর হলো যারা নেক আমল দুনিয়াতে করবে, তারাও ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত নয়। তিন নম্বর হলো যারা সত্যের দিকে মানুষকে আহ্বান করবে, সত্য কথা বলবে, মিথ্যার দ্বারে কাছেও যাবে না, কথা ঠিক কিনা জোরে খান, তারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত নয়। আর চতুর্থ নম্বর হলো মুসিবতের সময় ধৈর্য ধারণ করা, কথা ঠিক কিনা জোরে খান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই চার গুণে গুণান্বিত হইয়া দুনিয়ার মধ্যে চলার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।